ঈদযাত্রায় বাসের আগাম টিকিট সবই শেষ হয়ে গেছে। 12 থেকে 16 জুনের কোনো সিটই খালি নেই। এবার রেলও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে, তবে চাহিদা বিবেচনায় কিছু ট্রেনের সাথে অতিরিক্ত বগি সংযুক্ত করা হবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। মানিক সিকদারের রিপোর্ট। টিকিট না পেয়ে একরাশ হতাশা, কি করে যাবেন বাড়ি? টিকিট আগেই সেল হয়ে গেছে, আগেই বিক্রি হয়ে গেছে, আমরা টিকিট পাচ্ছি না। রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ঈদ যাত্রায় এবার 31 মে থেকে শুরু হয় বাসের আগাম টিকিট বিক্রি। 12 থেকে 16 জুনের কোনো টিকিটই অবশিষ্ট নেই বলে জানাচ্ছেন কাউন্টারের ম্যানেজার ও টিকিট বিক্রেতারা। 9-10 দিতে পারবো, 11-12 আছে, 12-র পর থেকে আনবো। 12-13-14-15 শেষ, এখন 16 তারিখে কিছু টিকিট আছে, আমাদের সব অনলাইনে দিয়ে দেওয়া হয়েছে। এদিকে 2 জুন ঈদ যাত্রা উপলক্ষে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। অনলাইন টিকিটকে স্বাগত জানালেও কয়েক মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক যাত্রী। অনলাইনে যে 8টার সময় ঢোকা হচ্ছে, 8টা 5-6-এর ভিতরে সম্পূর্ণ টিকিট উধাও হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? অনেক সময় পাই, অনেক সময় পাই না। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে প্রতিদিন 33,000 টিকিটের বিপরীতে চাহিদা কয়েক লাখ, সে কারণেই টিকিটও দ্রুত শেষ হচ্ছে। কারণ এবারে যে আমাদের প্রতিদিনই প্রায় আপনার 1 কোটির উপরে হিট পড়েছে, কোনো কোনো দিন 2 কোটিও ছাড়িয়ে গেছে সারাদিনে। তো আমাদের সার্ভারে এই হিটে আপনার বোঝা যাচ্ছে যে চাহিদাটা ব্যাপক। তো আপনার চাহিদা যতই ব্যাপক থাকুক বা চাহিদা যতই বেশি থাকুক না কেন, আমাদের আসন সংখ্যা কিন্তু নির্দিষ্ট। তো আমরা ইচ্ছে করলে আপনার 33,500 বাইরে কোনো টিকিট বিটাতে পারি না। যাত্রীর চাপ সামাল দিতে বিভিন্ন রুটের ট্রেনে অতিরিক্ত একাধিক বগি সংযুক্ত করার পরিকল্পনাও আছে রেল কর্তৃপক্ষের। কোনো কোনো রুটে আন্তনগর ট্রেনের 1-2 করে এক্সট্রা কোচ লেগ সংযোজন করা হয়। এছাড়া এবার 10 জোড়া বিশেষ ট্রেনও চলবে। মানিক সিকদার, 21 টেলিভিশন, ঢাকা।